ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, পূজোর শুনানিতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ নিয়ে কি বলবেন? স্বাভাবিকভাবেই যেটা নিয়ে সমালোচনা হচ্ছিল, পুজো কমিটি তো টাকা চায়নি বা সমাজের লোকেরাও চাননি, দেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থে, আর তার বিরোধিতা করে কোর্টে গেছেন। আপনাদের মনে আছে যখন এই ইমাম ভাতার ব্যাপারটা উঠেছিল তখন এই ধরনের কেস হয়েছিল, আর সরকার সেখানে যুক্তি দিয়ে চেষ্টা করেন যে কোনো অ্যাপিসমেন্ট নয় এই কারণে, এবং টাকাটা দেবে ওয়াকফ বোর্ড, সরকার দেবে না, কিন্তু ওয়াকফ বোর্ডকে সরকার টাকা দিচ্ছে। ঠিক এখানেও সেরকম কিছু লোককে খুশি করার জন্য এই ধরনের যে দানছত্র করা হয়েছিল তার বিরুদ্ধে যখন প্রশ্ন করা হয়, তারা এই ধরনের কুযুক্তি দিচ্ছেন। 50,000 টাকা নিশ্চয়ই মাস্ক বা স্যানিটাইজার লাগবে না, তো একটা রাস্তা বার করতে হবে, তাই এইটুকু বলেছেন। আর আমরা আশা করব কোর্ট যেদিকে দিশানির্দেশ করেছেন সেটা খেয়াল রেখে রাজনীতিকে এই ধরনের ধার্মিক আধারে নিয়ে গিয়ে ভোট পাওয়ার যে চেষ্টা চলছে সেটাকে যেন আগামী দিনে অ্যাভয়েড করে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে।